সকালবেলা করে তার আবদার ছিল সসের সাথে খাবে। নর্মালি আমাদের সকালে এখন আর তেমন একটা নাস্তা করা হয় না, তো আজকে যেহেতু সে বাইরে যাবে, একেবারে না খেয়ে গেলে আবার কেমন হয়, যেহেতু সসেস খেতেই চাইলো, তো আমি সসেস সাথে করে দিলাম। আর এদিকে আমি সিয়ারার সাথে বসে আছি। সিয়ারার সাথে আসলে বসে যখন ও ঘুমায় তখন আমার এরকম করে সময় কাটাতে খুব ভাল লাগে। জেগে থাকলে তো সে অনেক কথা বলে মাশাল্লাহ, আর ঘুমালে মনে হয় আমার বাড়িটা একেবারে শান্ত হয়ে গেছে। এতটুকু বাচ্চা এত ক্যাচরমোচর করে, মানে ওর কথাই একদম আমার ঘর ভরে থাকে। আর এখন যেহেতু সেজা স্কুলে, তো আমার ঘরটা এখন খুবই মানে শূন্য শূন্য মনে হচ্ছে, একেবারে চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে। আর আপনাদের ভাইয়াকে এই যে বাজারে পাঠিয়েছি সকাল সকাল, কারণ স্পেশাল মানুষ আসবে আমার বাসায়, তার জন্য স্পেশাল রান্নাও হবে। আজকে থেকে আমি রান্নাবান্নার প্রিপারেশন অ্যাকচুয়ালি নিব, তো বাজার টাজার করে রাখতেছি। তো আপনাদের ভাইয়া বাজারে যেহেতু গিয়েছে, তো সে বাজারে গিয়ে আমি যে যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের জিনিসপত্র নিয়ে আসছে, সাথে একটা স্পেশাল জিনিসও পেয়েছে। এই জিনিস অবশ্য আমি আনার কথা বলি নাই, তো আপনাদের ভাইয়া হঠাৎ করে পেয়েছে দোকানে, এই জন্য নিয়ে চলে আসছে। সাধারণত আমাদের এখানে আমরা গরুর মাংসটা পাই, তবে বাংলাদেশের মতো অত সুন্দর হয় না। আর খাসির মাংস, যেটা আমাদের বাংলাদেশে যে কালো খাসি, সেই খাসির মাংসটা কিন্তু এখানে পাওয়া যায় না। আমরা সবসময় সাধারণত ভেড়া বা ল্যাম এটাই খেয়ে থাকি। তো যাই হোক, এখানে দেখেন এই যে স্ন্যাক্স, যে কিউকাম্বারটা, এটা আমাদের খুব বেশি পছন্দ। আপনাদের ভাই লিডলে গেলে সাধারণত এটা নিয়ে আসে। আর লিডলে গেলে আর একটা জিনিস সবসময় আনে, সেটা হচ্ছে ক্রোসান্ট। আর আপনাদের ভাতিজির জন্য, মানে সেজার জন্য, এই চকলেট ডোনাটগুলো। তো আমি সাধারণত এগুলো আনলে এরকম এয়ারটাইট বক্সে রেখে দিই, না হলে এটা কেমন যেন একটু ন্যাতায় যায়। যদিও এটা খাওয়ার সময় যদি ইলেকট্রিক ওভেনে একটু গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ক্রিস্প হয়ে যায় আবার, বিশেষ করে ক্রোসান্টগুলা। চকলেট ডোনাটগুলো এমনিতেই খাওয়া যায়, দু একদিন রেখে খুবই মজা লাগে, সেটা খুব পছন্দ করে খাই। তো এবার আমি টুকটাক করে বাজারগুলো গোছানোর ব্যবস্থা করছি। আর ওই যে বললাম না একটা স্পেশাল জিনিসের কথা, সেটা হলো এই যে খাসির মাংস। এটা কিন্তু এখানকার খাসির মাংস, মানে আমাদের বাংলাদেশের যে গোট সেটা না, তবে এখানকারটা। এটা তো ফ্রেশ ফ্রেশ করতে পারলে সবচেয়ে ভালো হইতো। ওইটা কমে, তারপরে হচ্ছে তোমার এই যে এইখান থেকে ও তো শর্টিং করছে, এখান থেকে একটু বেশি থাকে, ওইটা কাটছে, এইখানে একটু চামড়া মতো থাকে, এখানে আজকে আবার আপনাদের ভাইয়া পুরো এক বক্স চিকেনও নিয়ে আসছিল। এক বক্স বলতে এখানে 10 কেজির একটা করে বক্স থাকে, চাইলে আপনারা কেজি দরে কম বেশি করেও নিতে পারেন, আবার চাইলে একটা বক্সও নেওয়া যায়। পুরো বক্স নিলে সাধারণত একটু দামে কম পড়ে। তো লেগ বক্স ছিল, এখানে কোনো ব্রেস্ট পিস নাই, পুরো লেগ বক্স। আমরা সাধারণত লেগ পিসগুলো খেতেই কিন্তু সবাই বেশি পছন্দ করি, আর এখানে ব্রিটিশরা কিন্তু আবার ব্রেস্ট পিস খেতে বেশি পছন্দ করে। তো আসলে এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি সবগুলো একবারে প্যাকিং করে রাখছি, যেহেতু 10 কেজি চিকেন একবারে আনছে, এগুলো খুব সুন্দর মতো প্যাকিং করে রাখতে হবে। আর আপনাদের ভাইয়া ছোট টুকরো করে কেটে দিচ্ছে কিছু সেজার জন্য, আলু দিয়ে রান্না করার জন্য আর কি। তো আজকে হয়তো আমি চিকেন রান্না করব না, কারণ আজকে অন্যান্য তরকারি আছে, আর সাথে আমি বারবিকিউ করব আগামীকালকে, তো আজকে এই জন্য চিকেন রান্না হবে না। আমাদের আসলে এবার যেহেতু ওই যে বললাম স্পেশাল মানুষ আসবে, এই জন্য
ঘরদোর গোছানো থেকে শুরু করে সবকিছু টুকিটাকি কাজকর্মেরও একটু প্রেশার আছে। তো বাজার সদায়ও টুকটাক করে আগে থেকে করছি, আর খাসির মাংসটা যেহেতু আনা হয়েছে, এখানকার যে গোট সেটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্নার প্ল্যান আছে আমাদের। আপনাদের ভাইয়া ওইটা দোকানে পাওয়ার সাথে সাথে বিরিয়ানি বানানোর উদ্দেশ্যেই নিয়ে আসছে। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই সে স্পেশাল মানুষটা আসলে তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চিকেনটা আমি ওভাবে সবকিছু ক্লিন ক্লিন করে আপনাদের ভাইয়া কেটে দিয়েছে, আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমার বাগানের লাল শাক, গত বছরে ফ্রোজেন করে রেখেছিলাম সেদ্ধ করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর লবণ দিয়ে, সেটা বাইরে বের করে ডিফ্রস্ট করে এখন একটু পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচের সাথে বাগার দিয়ে নিচ্ছি। আর নিজের বাগানের শাকসবজি বলে না, আসলে এই শাকসবজিগুলো যেহেতু ফ্রেশ ফ্রেশ তুলে এটা সেদ্ধ করে রেখেছিলাম, অনেক ভালো আছে এখনও। যদি তখনই খেতাম তখনকার মজা তো আরও বেশি, ফ্রোজেনটাও কিন্তু খুবই মজা লাগে, একেবারে খারাপ লাগে না সেইভাবে যদি ফ্রোজেন করে রাখা যায়। তো আজকে খাওয়ার জন্য আমাদের এই লাল শাকের ব্যবস্থা আমাদের নিজের বাগানের, আর সাথে গতদিন যে ভুড়ি রান্না করেছিলাম সেই ভুড়িটা আরেকটু ভাজা ভাজা করছি। তবে ভুড়িটা আমি এক বক্স উঠায় রাখছি, কারণ অনেকগুলো রান্না করেছিলাম, অতগুলো তো খাওয়া হবে না, সো বারবার গরম করে অতগুলো জ্বালায়ও লাভ নেই। আর সেজা মামনি কিন্তু সাধারণত ভুড়িটা খায় না, ওর জন্য আলাদা ব্যবস্থা করব। আর সালাদ ছাড়া আমার একেবারেই হয় না, আপনাদের ভাইয়া কিন্তু আবার সালাদ, লেবু এই জিনিসগুলো না ভাতের সাথে পছন্দ করে না, তো এই জন্য সালাদ করলে আমার বাসায় আমার একার জন্যই করতে হয়, আমি আবার সালাদ খুব বেশি পছন্দ করি। তো এই যে সিজনিংটা এটা লিডলে পাওয়া যায়, এটা দিয়ে আমি সালাদটা মাখা খেতে আমার যা মজা লাগে বলার না। তা আমাদের খাওয়ার ব্যবস্থা তো হয়েই গেল, আর সেজা মামনি স্কুল থেকে চলে আসছে, ও যেহেতু ভুড়িটা খেতে পারে না, ছোট মানুষ তো, মানে দেখা যাচ্ছে ভুড়ি চাবাইলে ভাত ভেতরে চলে যায় কিন্তু ভুড়িটা মুখের মধ্যে থেকে যায়, তো এই জন্য ও খেতে চায় না শক্ত জিনিস। ওর জন্য একটু স্ক্র্যাম্বল এগ করে নিলাম, স্ক্র্যাম্বল এগটা আবার ও বেশ পছন্দ করে, আর সাথে গরম ভাত তো আছেই এবং ডাল সবজি রান্না ছিল, ও আবার এই ডাল সবজিটা অনেক বেশি পছন্দ করে। তো এই দিয়েই আজকে আমার মামনির খাওয়া হয়ে যাবে। আমি সাধারণত যে কোনো সবজি ডাল এই জিনিসগুলো একদিন একটু বেশি করে করার চেষ্টা করি, কারণ এই জিনিসগুলো না প্রতিদিন করব ওই সময়টা সিয়ারাকে নিয়ে আমি এখন একদমই পাই না। আর এই যে দেখেন আমার রান্নাঘরে কিন্তু ছানাপোনা গুলোকেও এনে রাখতে হয় রাত্রেবেলা করে, আর দিনের বেলা আবার এগুলোকে বাইরে দিয়ে দিই। ইদানিং আমাদের এখানে দিনে কিন্তু বেশ গরম থাকে, টেম্পারেচার বেড়ে যায়, আর রাত্রেবেলা 6 ডিগ্রি 5 ডিগ্রি এরকমই নেমে আসে। তো এই ছানাপোনাগুলো আসছিল বিলেত বিলাস থেকে, শফিক ভাই এবং তানজিনা আপু আমাদেরকে দিয়েছিল। তো এইগুলোকে ঘরে এনে রাখা হয়েছে কারণ রাত্রে অনেক বেশি ঠান্ডা পড়ে, তো শীতকালের মতো অত বেশি না হলেও গাছগুলোর জন্য যথেষ্ট বেশি। দিনের বেলা আবার এগুলোকে বাইরে বের করে দিই আমরা। তো শফিক ভাই নাকি সুজনকে বলছে যে এই মাসের শেষের দিকে, মানে 29-30 তারিখের দিকে এগুলোকে বাইরে বড় টবে শিফট করা যাবে, তার আগ পর্যন্ত একটু এগুলোকে যত্ন সহকারে রাখতে হবে, না হলে ঠান্ডায় গাছগুলো মারা যেতে পারে। আর এই যে গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম না যে একটা ফুল ফুটেছিল আমাদের গোলাপে, আজকে দেখেন কড়িটা আবার ফুটে গিয়েছে, দুইটা হয়ে গিয়েছে। তো আমরা গত বছর কন্যাদান অনুষ্ঠানে বিলেত বিলাসে মানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের, এবারও শফিক ভাই এবং তানজিনা আপু কন্যাদান অনুষ্ঠান করছেন বার্মিংহামে। তো সিয়ারা যেহেতু ছোট আর বার্মিংহাম আমাদের এখান থেকে বেশ দূরেও পড়ে, লন্ডন আমাদের এখান থেকে 1 ঘন্টার ড্রাইভ, বাট বার্মিংহামে অলমোস্ট 2 ঘন্টার ড্রাইভ হয়ে যায়, 1.5-2 ঘন্টা এরকম। তো এই জন্য আসলে সিয়ারাকে নিয়ে আর এত দূরে এবার যাওয়া হবে না, সিয়ারা আরেকটু বড় হলে হয়তো তখন যেতে পারবো ইনশাল্লাহ। তো এবার আমরা কন্যাদান প্রোগ্রামটা মিস করব। তো আপনারা যারা বার্মিংহামে আশেপাশে আছেন তারা কিন্তু কন্যাদান অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, বিলেত বিলাস পেজে কিন্তু কন্যাদানের সকল আপডেটস আপনারা পেয়ে যাবেন, ওখানে কিন্তু আপনারা অনেক এরকম ছানাপোনা চারা পেয়ে যাবেন বিলেত বিলাস থেকে। সেজা বাচ্চা
চিকেন নাগেটস যদি ইচ্ছা ওকে বহুত ঠান্ডা হয়ে গেছে মা সফাইটা দিছে আমাকে আজকে বাক সাইডে যে আমরা এটা দিই প্র্যাকটিস করতে পারবো এই সিস্টেম ওকে আমার সেজে মামুনির একটা জিনিস কিন্তু খুব ভালো অভ্যাস তৈরি হয়েছে সেটা হচ্ছে ও আর যাই হোক সকালে আর রাত্রে এক গ্লাস করে দুধ খাই আমি সবসময় চেষ্টা করি ওকে অ্যাটলিস্ট ঘুমানোর আগে ঘণ্টাখানিক আগে এক গ্লাস দুধ দিয়ে দিতে এতে করে হয় কি মানে দুধ হচ্ছে আসলে সুষম খাদ্য বাচ্চারা অনেক জিনিসই আছে যেখানে ফ্রুটস বা ভেজিটেবল ঠিক মতো খেতে চায় না তো এই সুষম দুধটা যদি খাই তাহলে অনেক পুষ্টিগুণই কিন্তু পেয়ে যায়